হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা ইউটিউব কপিরাইট নিয়ে একটু আগে আমি ফেসবুক কপিরাইট কীভাবে চেক করবো সেটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা তোমরা দেখে নাও প্রথমে তোমাদের যেতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা ডেস্কটপ মোডে খুলতে হবে মানে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার হোক বা মজিলা ফায়ারপক্স হোক সেখানে গিয়ে শুধু গুগলে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবে দেখবে এখানে অপশন থাকবে ডেস্কটপ সাইট এটাতে রাইট ক্লিক করবে তারপরে যে পেজটা ওপেন হবে তোমার নিজস্ব যেই ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে চ্যানেলটা খুলতে হবে খোলার পরে তারপর তোমরা দেখতে পাবে এভাবে লোগো আসবে তারপরে ভিডিওসে যেতে হবে আর এভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স তারপরে কপিরাইট এই সমস্ত জিনিসগুলো আসবে লেফট সাইডে ক্লিক করলে তারপরে এখানে যেতে হবে হচ্ছে কপিরাইট যে অপশানটা আছে সেখানে এখানে তোমরা দেখতে পাবে যে কপিরাইট আছে কি নেই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সি মানে কপিরাইট অপশানটাতে ক্লিক করার পর এখানে লেখা আসছে নাথিং টু সি এট এখনও পর্যন্ত কোনো কিছু দেখা যায়নি এই ছিল তোমরা তোমরাও ওইভাবে চেক করতে পারবে জাস্ট এক থেকে দেড় মিনিট লাগবে আর যদি কপিরাইট পড়ে যায় তাহলে সেটাকে কীভাবে রিমুভ করবো সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এই হচ্ছে আমার চ্যানেল মাল্টিভার্স ব্লগস আজকের ভিডিওটা এতটুকুই